হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন পর একটু ঘুরতে এলাম। জায়গাটা কোথায় যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে জানিও, আর যদি নাও জেনে থাকো তাহলেও বলো, আমি নেক্সট কোনো ভিডিওতে জানিয়ে দেবো যে জায়গাটা কোথায়। এটা খুবই পবিত্র একটা জায়গা, এখানে এলে মনটা হালকা হয়ে যায়। এই জায়গা দর্শন পাওয়া খুবই ভাগ্যের বিষয়। এই স্থানের যিনি মালিক তেনাকে সবাই গুরুদেব হিসাবে খুবই ভক্তি শ্রদ্ধা করেন, তো গুরুদেবের দর্শন পাওয়া খুবই ভাগ্যের বিষয়। আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এখানে কিছু ভক্ত গুরুদেবের কাছে পঞ্চম সংস্কার প্রশ্নরূপে পৈতা ও দীক্ষা নিচ্ছেন। এখানে গুরুদেব থাকেন। গুরুদেবকে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য সবাই তার বাড়ির সামনে রয়েছে, আমরাও রয়েছি। তো গুরুদেব মন্দিরে গিয়ে কিছু পুজো পাঠ করবেন এবং তারপরে তার প্রবচন পাঠ করবেন। গুরুদেবের প্রবচন শুনলে মনে হয় যেন স্বয়ং ভগবানের মুখশ্রিত বাণী। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে, কারণ এই জায়গাটা খুবই সুন্দর। জায়গাটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।
छावे बरसाने री छोरी रज धाम राधा जी की रज धानी लागे रज धानी लागे मने खारो खारो यमुना जी रो पानी लागे मने खारो खारो यमुना जी रो पानी पानी लागे मने खारो खारो यमुना जीरो पानी